মজলিসে বসেছিলেন আবু দাহাদা বলে একজন সাহাবী কি নাম আবু দাহাদা আবু দাহাদা চট করে উঠে বলছেন আল্লাহর নবী এই জান্নাতে গাছ পাওয়ার ব্যাপারটা কি শুধু ওই আবু লুবাবাকে বললেন না সারা পৃথিবীর মানুষকে বললেন যে এতিমকে এক টাকা দান করলে এতিমকে সহযোগিতা করলে জান্নাতে গাছ পাওয়া যায় বিশ্বনবী বলছেন সমগ্র পৃথিবীর মানুষের জন্য বললাম যে জান্নাতে একটা খাজুরের গাছ দেওয়া হবে এতিমকে যদি কেউ সহযোগিতা করে সেই গাছ খাজুরের গাছ দ্রুতগামী একটা ঘোড়া 100 বছর চলেও শেষ করতে পারবে না আবু দাহাদা চট করে উঠে আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী বুদ্ধি একটা পেয়ে গেছি আমি কি বুদ্ধি বলছে আল্লাহর নবী আমার একটা বড় খাজুরের বাগান আছে 600 650 টা খাজুরের গাছ আছে আর বাগানের ভিতরে আমার বাড়ি আমার পানির কূপ আমার মশক সব কিছু আছে আমি সব কিছুর বিনিময়ে ওই অর্ধেক খাজুরের গাছটা কিনব কিনে এতিম বাচ্চাটাকে দান করব আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আপনার টাকা হয়েছে তো আমি খুব খুশি খুব খুশি আপনি বিশাল টাকার মালিক আমরা খুব খুশি তবে এটা যেন না হয় আপনার দরজা থেকে যেন লোক প্রতিদিন ফেরত না যায় এটা মাথায় রেখে দিতে হবে টাকার মালিক আপনি হন দরজাতে সকাল 6টাতে এসে ভিখারি দরজায় নক করছে আপনার স্ত্রী ভিতর থেকে বলছে এই তোমাদের কি রাতের বেলা ঘুমায় না এত সকাল সকাল দরজায় এসে ঘাট 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 করছো বাড়ি কাজ নেই তোমাদের এই যে কথা বলে দিলেন আস্তে আস্তে মাল ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলেই হয়ে যাবে কারণ অহংকার ঢুকে গেছে ভিতরে কি বুঝি বুঝতে পারছেন না অহংকার ঢুকেছে ভিতরে মাল আপনাকে বাঁচাতে পারে না তারপর আল্লাহ তাআলা বলছেন কাল্লা কখনোই নয় লায়ুম বাদান্না ফিল হুতামা অচিরেই তোমার মালকে হুতামা নামক জাহান্নাম এবং তোমাকে নিক্ষেপ করা হবে ওয়ামা আদরাকা মাল হুতামা হুতামা আবার কেমন নারুল্লাহিল মুকাদা এটা আল্লাহর প্রজ্বলিত একটি আগুন আগুনটা কেমন আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা এই আগুনের এত তেজ যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে ফি আমাদিম মুমা ইহাসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা আল্লাহ তাআলা বলছে জাহান্নাম এত কঠিন যে মায়েরা যেমন তরকারি রান্না করতে করতে হাঁড়িটা যেমন ঢেকে দেয় ঠিক তেমন জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়ার পরে ওই রকম আল্লাহ ঢাকনা লাগিয়ে দিবেন তারপরে বলছেন ফি আমাদিন মুআদ্দাদা জাহান্নামে বড় বড় থাম্বা থাকবে সেই থাম্বাতে তাদেরকে কি করা হবে না বেঁধে দেওয়া হবে যাতে তারা পালাতে না পারে আচ্ছা আল্লাহ জাহান্নাম থেকে পালাবে আল্লাহর বিনা অর্ডারে এরকম কোনো ব্যাপার আছে নাকি তা আল্লাহ বলছে ফি আমাদি মুমাদ দাদা জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকিয়ে আমি পেঁচিয়ে বেঁধে দেবো বেঁধে দেবে কেন আপনাদের গ্রামে একটা চোর ধরা পড়েছে চোর এই চোরটাকে গ্রামের চার পাঁচজন বন্ধু বান্ধব ল্যাম্পোস্টে বাঁধে তার মধ্যে একজন গ্রাম পঞ্চায়েত থাকে সে ক্ষমতা দেখিয়ে বলে দেখি তোর কোন বাপ আছে আজকে এই হাত তোর খুলে দিবে তোর পায়ের গুড়হালি ফাটিয়ে দেবো মেরে এটা বলে কি বলে না দেখি তোর কোন বাপ আছে হাত খুলে দিবে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামের ভিতরে দেওয়ার পরে নরেন্দ্র মোদীকে বলবে দেশের সরকার ছিলে দেখি তোর কোন বাপ আছে আজকে এখান থেকে খুলে নিয়ে চলে যাবে জি অমিত শাহর মতো সম্ভ্রান্ত মানুষকে জাহান্নামের ভিতরে পেঁচিয়ে বেঁধে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবে দেখলি তোর কে আছে এইখান থেকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে জি স্বৈরাচারী সচ্চাচারী আল্লাহ দ্রোহী কোরআনের দুশমন ইমানের দুশমন হাদিসের দুশমন মসজিদ মাদ্রাসার দুশমন জাহান্নামের ভিতরে দিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা বলছেন ফি আমাদিম মুআদ্দাদা তাদেরকে জাহান্নামে থামবাতে বেঁধে দেওয়ার পরে এটা আমি বোঝাতে চাইবো আমার কত ক্ষমতা দেখি কিয়ামতের মাঠে তোদেরকে কে বাঁচাতে পারে কিয়ামতের মাঠে যদি আল্লাহ কাউকে থামবাতে বেঁধে দেয় পৃথিবীর কোন মানুষ গিয়ে সে হাত খুলে দিতে পারে 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 না আল্লাহ তাআলা বলছেন আমার ক্ষমতা দেখাবো আমি কার ক্ষমতা এটা আল্লাহ 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 এইবার আপনাকে বলছি হুতামা নামক জাহান্নাম হয়ে গেল এবার একটা জাহান্নামের কথা বলছি তার নাম ওয়েল কি জাহান্নাম ওয়েল এই ওয়েলে যাবে কারা এই তাহলে হুতামায় গেল কজন দুইজন যারা সামনে পিছনে মানুষের কথা লাগালাগি করে এরা যাবে
আর কারা যাবে যারা মাল জমা করে জমা করার পরে মনে মনে ভাবে এই মাল আমার চিরস্থায়ী থাকবে এই মালই আমাকে বাঁচাবে এরা যাবে দুটো লোক চলে গেল হুতামাতে চলুন ওয়াইল আর একটা জাহান্নাম আছে কি ওয়াইল ওয়াইল নামক জাহান্নামে যাবে কারা আল্লাহ তাআলা কুরআন বলছেন কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم على صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون এখানে আমার বেশ কয়েকটা লোকের কথা আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন জি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবস অস্বীকার মনে করে আচ্ছা আমরা কিয়ামত হবে এটাকে কেউ অস্বীকার করি না কেউ করি কই দেখবে হাতটা উঠিয়ে বলুন তো যে আমরা কেউ করি না তুলুন দেখি ঘুমাচ্ছেন কিনা তুলুন সবাই কিয়ামতকে আমরা বিশ্বাস করি যে কিয়ামত একদিন হবেই তাই তো কিন্তু চার পাঁচটা লোকের আল্লাহ তাআলা এখানে বলছেন যে এরা বিশ্বাস করে না কারা ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করা কি যাবে না মাঝখানে একটা আপনাকে খুব মারাত্মক কথা বলে দিয়ে যাচ্ছি যাদের একটু নলেজ আছে তারা ভালো করে জানতে পারবেন আমি মুমতাজুল ইসলাম আমি বেঁচে নেই মারা গেলাম আমার বাপ বেঁচে আছে আমার বেটা বেঁচে আছে এই বয়স্ক মানুষরা আপনারা ভালো বলতে পারবেন ইয়াং ছেলেরা নাও বলতে পারে আপনারা ভালো বলতে পারবেন ভালো করে শুনুন আমি মুমতাজুল ইসলাম মারা গেলাম আমার বেটা বেঁচে আছে আর আমার বাপ বেঁচে আছে তাহলে বাপ না দাদু আর পোতা বেঁচে আছে মাঝখানে বেটা বেঁচে নেই আচ্ছা বলুন তো আমার বাপের সম্পত্তি আমার বেটা পাবে কি পাবে না পাবে কি পাবে না পাবে না পাবে না পাবে না পাবে না কেন পাবে না আল্লাহ এই নিয়ম কেন করলেন আল্লাহ নিজে বলছেন এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তো এখানে ও এতিম হয়ে গেল দাদু জমি পাচ্ছে না কেন পাচ্ছে না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ করার কথা বলেছেন আর দাদুকে পরীক্ষা করেছেন যে দাদু দেখব ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করো তারপরে পরের এতিমের কাছে অনেক দাদুরা রয়েছেন বেটা মারা গেছে বলে বৌমাটাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে জমি পেয়ে যাবে বলে এই ঘটনা ঘটে না বাজারে অসংখ্য এরকম প্রমাণ রয়েছে বেটা মারা গেছে বলে বৌমাটাকে মিথ্যা অপবাদ দিয়ে সম্পত্তির ভাগ দিতে হবে বলে চক্ষু লজ্জাতে তার বেটাকে মারা গেছে বলে পোতাকে আর বৌমাকে হাতে তুলে বাড়ি পাঠিয়ে দিয়েছে বৌমা তার মায়ের বাড়িতে গিয়ে রাত দুটোর সময় ডুকরে ডুকরে তোমারই বেটার জন্য কাঁদে তোমারই বেটার জন্য রাত দুটোর সময় উঠে কাঁদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাদুকে চরম পরীক্ষাতে ফেলে দিয়ে বলেছেন দেখব দাদু তুমি তোমার ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করো তবেই তো পরের এতিমের সাথে এতিম কাকে বলে এবার একটু জেনে নেন এই দেখুন আপনাকে বলি যার আব্বা মারা গেছে এখনো ছেলেটা বালেগ হয়নি এ হচ্ছে এতিম যার মা মারা গেছে ও এতিম নয় বুঝতে পেরেছেন ও এতিম নয় চলুন যাদের যাদের মনে খুব শক্ত হৃদয়ের মানুষ খুব শক্ত হৃদয়ের যারা মানুষ মনে কখনো দয়া হয় না খুব উগ্র মেজাজের মানুষ আপনাদেরকে একটা ওষুধ দিয়ে দিই এই ওষুধটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1500 বছর আগে দিয়েছেন আজকে থেকে ওষুধটা কাজ করুন আপনার মন আস্তে আস্তে একদম মোমের মতো গলে যাবে কি আল্লাহর নবীর কাছে একটা লোক এসে বলছেন আল্লাহর নবী গো আমি এত ভালো কাজ করি কিন্তু আমার মনে দয়া হয় না আমার মনটা বড় কঠিন নবীজি বলছেন তুমি বাড়িতে চলে যাও বাড়িতে যাওয়ার পরে কোন একটা এতিম বাচ্চা ছেলের মাথাতে হাত বুলিয়ে দাও দেখবে আল্লাহ তার মাথাতে হাত বুলিয়ে দেবার কারণে তোমার অন্তরটাকে নরম মোমের মতো গলিয়ে দিবে বন্ধুরে আমার আপনার বেটার জন্য পোতার জন্য দোকানে গেছেন একটা ক্যাডবেরি কিনতে চকলেট কিনতে আপনার পাশের বাড়ির একটা ছেলে তার ছোটতে আব্বা মারা গেছে কেউ নাই
দাদু দাদি বড় অসহায় সেও দোকানে দাঁড়িয়ে আছে আপনার টাকা আছে বলে পোতাকে দুটো চকলেট কিনে দিলেন কিন্তু এতিম বাচ্চাটা বারবার ফেল ফেল করে দেখছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী জানা যায় যদি আপনি ওই চকলেটের থেকে একটা চকলেট যদি ওই বাচ্চাটার হাতে যদি দিয়ে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে তার জন্য একটা খেজুরের গাছ লাগিয়ে দেওয়া হবে একটা চরম হাদিস আপনাকে শোনাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন হঠাৎ করে একটা বাচ্চা ছেলে এসেছে একদম বাচ্চা এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন সব যদি ভুলে যান অন্তত এইটা শুনে বাড়ি চলে যান একটা বাচ্চা ছেলে এসেছে এসে বলছেন আল্লাহর নবী আমি একজন এতিম বালক আমার একটা খাজুরের বাগান আছে আমার বাগানের পাশে আরেকটা লোকের আরেকটা বাগান আছে যখন ঝড় বৃষ্টি হয় ওর খাজুর আমার দিকে আসে আমার খাজুর ওর দিকে চলে যায় আল্লাহর নবী ওই লোকটা বড় বদমাইশ ও আমাকে মারতে আসে গালাগালি দেয় কটু কথা বলে আমি মনে মনে ভাবছি যে দুটো বাগানের মাঝখানে সীমানা ধরে যদি একটা প্রাচীর দিয়ে দিই তাহলে ওর খেজুর আর আমার দিকে আসবে না আমার খেজুর আর ওর দিকে যাবে না আল্লাহর নবী বলছেন যাও তাই করো যাও তাই করো বাচ্চা ছেলেটা প্রাচীর দিচ্ছে দিতে দিতে একটা গাছ এইভাবে লেগেছে আমার হাতের দিকে দেখুন মানে ওই বাগানের মালিকের অর্ধেক আর এই বাগানের মালিকের অর্ধেক আল্লাহু আকবার এখন ওই বাচ্চা ছেলেটা বাগানের মালিকের নাম হচ্ছে আবুল্লু বাবা আবুল্লু বাবাকে গিয়ে বলছে বাগানের মালিক ওই গাছটা আমাকে বিক্রি করে দাও তুমি আর না হলে তুমি কেটে নাও আমার প্যাচিলটা একটু সোজা হোক তখন বাগানের মালিক বলছে কাটবো না আর গাছ বিক্রিও করব না তা বাচ্চা ছেলেটা আবার আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী এই 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 ঘটনা বিশ্বনবী তিনি বলছেন আবুল্লু বাবাকে একবার ডাকো তো আবুল্লু বাবাকে ডাকা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবুল্লু বাবা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করিও না গাছটা তুমি ওকে বিক্রি করে দাও টাকা নাও কিছু বলছে আল্লাহর নবী আমি বিক্রি করব না তখন আল্লাহর নবী বলছে তুমি কেটে নাও বলছে আল্লাহর নবী আমি কাটবো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থেমে গিয়ে বলছেন আবুল্লু বাবা তুমি এতিম বাচ্চাটাকে ওই খাজুরের গাছটা দাও বিনিময়ে জান্নাতে একটা খাজুরের গাছ নাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছের জামিনদার থাকব তখন আবুল্লু বাবা বলছে জান্নাতেও গাছ চাই না তার মানে কি খুব ভালো মানুষ হ্যাঁ কিছু মানুষ আছে না আমাদের এলাকাতে মসজিদের বাথরুম হচ্ছে তা এক হাত জায়গাটা যদি জমি মালিক দিয়ে দেয় তাহলে একটু ভালো করি হয় জমি মালিককে বলতে যাচ্ছে তা বলছে না আমি দিব না মানে এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওর কবর হবে ওই এক হাত জায়গাতে এমন গরম মারছে একটা গরিব মানুষ মেন ফান্ডের জমিটা কিনতে পারেনি দাম একটু বেশি নিয়ে দ্বিতীয় ফান্ডের জমিটা কিনেছে দ্বিতীয় ফান্ডের জমি কিনে বড় বিপদে পড়েছে প্রথম ফান্ডের মালিক ওকে রাস্তা দিচ্ছে না তা বারবার যাচ্ছে ভাই একটু রাস্তাটা দাও ভাই একটু রাস্তাটা দাও গরিব মানুষ একটা চালা তুলে থাকবো বউ ছেলে নিয়ে ও গরম কি 1.5 লাখ টাকা শতকের জমি দাম চাইছে 8.5 লাখ টাকা শতক তার মানে কেউ দিবে না তাই তো অত্যাচারিত মানুষ তো এই বাগানের মালিক বলছে আল্লাহর নবী আমার জান্নাতেও গাছের দরকার নাই ওই মজলিসে বসেছিলেন আবু দাহাদা বলে একজন সাহাবী কি নাম আবু দাহাদা আবু দাহাদা চট করে উঠে বলছেন আল্লাহর নবী এই জান্নাতে গাছ পাওয়ার ব্যাপারটা কি শুধু ওই আবু লুবাবাকে বললেন না সারা পৃথিবীর মানুষকে বললেন যে এতিমকে 1 টাকা দান করলে এতিমকে সহযোগিতা করলে জান্নাতে গাছ পাওয়া যায় বিশ্বনবী বলছেন সমগ্র পৃথিবীর মানুষের জন্য বললাম যে জান্নাতে একটা খাজুরের গাছ দেওয়া হবে এতিমকে যদি কেউ সহযোগিতা করে সেই গাছ খাজুরের গাছ দ্রুতগামী একটা ঘোড়া 100 বছর চলেও শেষ করতে পারবে না আবুল দাহাদা চট করে উঠে আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী বুদ্ধি একটা পেয়ে গেছি আমি কি বুদ্ধি বলছে আল্লাহর নবী আমার একটা বড় খাজুরের বাগান আছে 600-650টা খাজুরের গাছ আছে আর বাগানের ভিতরে আমার বাড়ি আমার পানির কূপ আমার মশক সব কিছু আছে আমি সব কিছুর বিনিময়ে ওই অর্ধেক খাজুরের গাছটা কিনবো কিনে এতিম বাচ্চাটাকে দান করবো আল্লাহু আকবার আবুল বাবা বাগানের মালিক আবু দাহাদা বাগানের মালিকের কাছে গেলেন গিয়ে বললেন ভাই এই অর্ধেক যে গাছটা তোমার সীমানাতে এতিমকে তুমি দিতে চাইছো না এই গাছটা আমাকে বিক্রি করে দাও বলছে কত টাকা দিবে বলছে আমার যা সম্পত্তি আছে সব তোমাকে দিয়ে দেবো ইয়ারকি মারার জায়গা পাও না বলছে একদম ইয়ারকি নয় সত্যি বলছি বলছে দিয়ে দাও
আবু দাহাদা দিয়ে দিলেন আবু দাহাদা বাড়িতে গেলেন দরজার বাইরে দাঁড়িয়ে বিবিকে ডেকে বলছে বিবি রে দরজা খোল দরজা খুলে দেওয়া হলো বলছে আমার বাড়ি আমার খাজুরের গাছ আমার জমি আমার জায়গা সব কিছু বিক্রি করে দিয়েছি বলছে কত টাকায় বিক্রি করেছো কাকে বিক্রি করেছো বলো বলছে আমি কিছুর বিনিময়ে বিক্রি করিনি আমি একটা খাজুরের গাছের বিনিময়ে সব সম্পত্তি দান করে দিলাম বিক্রি করে দিলাম তখন আবু দাহাদার স্ত্রী বলেছেন কাম মিন ইজকিন দারাহিন ইয়া আবা দাহাদা এ হে আবু দাহাদা প্রাণ প্রিয় স্বামী তুমি কত উত্তম কাজ করেছো আল্লাহর নবীর মুখে শোনা আছে জান্নাতের একটা খাজুরের গাছ 100 বছর একটা ঘোড়া যদি ছুটে ছুটে যায় তবুও তার ছায়া শেষ করা যাবে না নিশ্চয়ই তুমি উত্তম কাজ করেছো আবু দাহাদা বিবিকে বললেন তাড়াতাড়ি করে ঘর থেকে বার হও ঘর থেকে বার হয়ে এলো জামা কাপড় সব নিয়ে চলে এলো আল্লাহর নবীর দরবারে বিশ্ব নবী আবু দাহাদার এই অবস্থা দেখে বলছেন কাম মিন ইজকিন দারাহিন ইয়া আবা সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে এই মুহূর্তে আবু দাহাদার মতো উত্তম মানুষ আমি জীবনে কোন মানুষকে দেখি নাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি হে আবু দাহাদার আল্লাহ এবং তোমার পরিবারকে এবং তোমাকে জান্নাতে উত্তম গাছের অংশীদার বানিয়ে দিবেন জি এতিম তিন কারো যদি দেখা হয় সাথে মাঝে সাঝে দান টান করবেন মাথায় হাত বুলিয়ে দিবেন আল্লাহ অন্তর নরম করে দিবে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ এতিম দেখলেই আল্লাহ এই দিক দিয়ে আল্লাহ আমাকে খুব ভালো বাঁচিয়েছে মোবাইল আপনারা দেখেন যে আমার একটা এতিমখানা মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা দেখেন না মোবাইলে দেখেছেন কেউ হ্যাঁ অনেকজনে দেখেছেন মহিলা মাদ্রাসা এতিমখানা আল্লাহ আগে এত টাকা ইনকাম করেছি এটা আমার জীবনে পরীক্ষিত আল্লাহর কসম করে বলছি এত টাকা ইনকাম করেছি জীবনে কোনোদিন আমি 1,00,000 টাকা চোখে দেখিনি 1,00,000 টাকা চোখে দেখিনি কিন্তু যেদিন থেকে মাদ্রাসার দায়িত্ব নিয়ে নিলাম এতিমদের সেবা যত্ন করতে লাগলাম আল্লাহ যে কোন দিক দিয়ে কত টাকা দিচ্ছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না মানে এটা বরকত এটা রহমত আপনি পরীক্ষা করবেন এই যে আমার সঙ্গে একটা ছেলে এসেছে এই যে টুপি পরে বসে আছে ওর একটা ইউটিউব চ্যানেল আছে তাজাম্মুল ওয়াস টিভি ওই টিভি চ্যানেলওয়ালা আমাকে বলছে মাওলানা আমি ইউটিউবে আমার মনিটেশন অন হয়ে গেছে তা ইউটিউব থেকে কিছু টাকা পয়সা পাওয়া যায় যারা ভিডিও টিডিও ছাড়ে বক্তব্য টক্তব্য ওরা কিছু টাকা পায় তো ওই ছেলেটার বাড়ি এখান থেকে মিনিমাম 300 কিলোমিটার দূরে 300 আরো বেশি কিষানগঞ্জ বিহার থেকে এসেছো শুধু ভিডিও করার লাগে তো বলছে মাওলানা আমি প্রথম মাসে যে টাকাটা পাবো টাকাটা কি করব আমাকে বলছে আজকে গাড়িতে বসে বসে তাই বললাম তুমি কি করবে এক কাজ করো ওই শীতকাল তো আসছে তা আমাদের মাদ্রাসার যে এতিম মেয়েগুলো আছে তুমি ওই কত টাকা পাবে বলছে 10,000 টাকা পাবো বলো না ও খুব গরিব মানুষ ও খুব গরিব ছেলে তারপরে বলছে যে একটা করে কম্বল আমি কিনে দেবো 10,000 টাকায় যে কটা কম্বল হয় হবে আপনার গাড়ি করে মাদ্রাসায় নিয়ে চলে যাবেন আমি বললাম তোমার এই 8,000 টাকা বা 10,000 টাকা তুমি দেখবে আল্লাহ চাইলে আগামী মাসে তোমাকে 1,00,000 টাকা ইনকাম করিয়ে দিতে পারে কে পারে আল্লাহ 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 এতিমদের ব্যাপারে হাত ছোট করবেন না কখনো ছোট করবেন না সব সময় দরজা খুলে রাখবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কে যে এতিমের যারা সহযোগিতা করে আমি আর ওই লোকটা জান্নাতের ভিতরে এতটা ডিফারেন্স থাকবো এই কথা বলার পরে বিশ্বনবী তিনি তর্জনী আর মধ্যম আঙুল এই রকম করে ফাঁক করে দেখালেন এই দেখো এই দুটো আঙুলের মাঝখানে যতটা তফাত ততটা তফাতে আমি আর ওই লোকটা জান্নাতে পাশাপাশি থাকবো এটা কি ভাবা যায় ভাবা যায় বলুন ভাবা যায় না দ্বিতীয় এই জাহান্নামে যাবে কারা আল্লাহ তাআলা বলছেন কি বলছেন যে যারা মিসকিনদেরকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয় মিসকিন কারা কারা ফকির কারা মিসকিন কারা জানা আছে আমি মুমতাজুল ইসলাম রিক্সা চালাই আমি একজন গরিব মানুষ খুব গরিব মানুষ আমার ক্যাশ টাকা আছে 20,000 আমার ছেলের হাড়ের অপারেশন হঠাৎ করে ডাক্তার বললো টাকা খরচা হবে 3,00,000 আচ্ছা বলুন তো দেখি আমি 30,000-এর মালিক 3,00,000 টাকা যদি খরচা ডাক্তার যদি বলে এ টাকা আমার পক্ষে সম্ভব
সম্ভব নয় তাহলে অপরের সহযোগিতা নিতে হবে তাই তো আমি হলাম ফকির ফকির মানে যার কিছু আছে তারপরেও অপরের সহযোগিতা নিতে হয় এ হচ্ছে ফকির মিসকিন কে না যে নিঃস্ব কিচ্ছু নেই কিছুই যার নেই ফকির মিসকিন কে বাড়িতে নিয়ে গেলে কত বরকত হয় আপনাকে একটা হাদিস শোনাবো হ্যাঁ এই দেখুন আপনার ঈমান যদি থাকে তা এখনি আপনার এইখান থেকে প্রমাণ হবে আর যদি ঈমান বলে কিছু না থাকে তাহলে আপনার কোনো কাজ হবে না ঈমান যদি থাকে কাজ হবে হযরত আবু হুরায়রার নাম শুনেছেন ক্ষুধার্তকে খাওয়ালে কি হয় তাই বলছি আবু হুরায়রার নাম শুনেছেন শুনেছেন হযরত আবু হুরায়রা বলছেন যে একদা আমি আসহাবে সুফফা থেকে বার হয়ে আসহাবে সুফফা মানে যারা নতুন নতুন ঈমান এনে ওই মসজিদে নববীর পাশে একটা ছোট্ট কামরা করা ছিল ওই কামরাতে বাপ মা সবাইকে ছেড়ে খেতে যেতে ভালো পেত না টাকা করি ছিল না ওই ঘরটাতে বসবাস করত তা হযরত আবু হুরায়রা বলছেন আমি একদা ক্ষুধার তাড়নায় আমি রাস্তাতে লুটিয়ে পড়ে আছি কে আবু হুরায়রা আল্লাহু আকবার ওই রাস্তা দিয়ে আসছেন কে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক যখন রাস্তা দিয়ে আসছেন তখন আবু হুরায়রা চালাকি করে ওনাকে একটা কোরআনের আয়াতের কথা জিজ্ঞাসা করলেন এই কারণে জিজ্ঞাসা করলেন যাতে উনি বলেন যে তুমি কেন এইভাবে পড়ে আসো কাদামাটি মেখে চলো আমার সঙ্গে আমাদের বাড়িতে কিছু খাওয়া দাওয়া করবে কিন্তু আবু হুরায়রা এই কথা বলার পরে আবু বকর শুনলেন তারপরও চলে গেলেন কিছুই বললেন না এরপর আবার ওমার আসছে ওই রাস্তা দিয়ে ওমারকেও আবার কোরআনের ওই আয়াতটা জিজ্ঞাসা করছে উনি মনে মনে ভাবছেন যে ওমার যদি একবার আমাকে বলে তার বাড়িতে যাবার কথা তাহলে কিছু খেতে পাবো দুই দিন তিন দিন অনাহারে রয়েছেন কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার ওই রাস্তা দিয়ে আসছেন বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আবু হুরায়রাকে দেখি মুচকে হাসলেন তিনি বুঝতে পেরে গেলেন যে লোকটার খাওয়া হয়নি আল্লাহু আকবার আবু হুরায়রাকে বললেন চলো চলো আমাদের বাড়িতে চলো আবু হুরায়রাকে নিয়ে আল্লাহ নবী বাড়ি গেলেন বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখলেন এক পেয়ালা বাড়িতে দুধ রয়েছে হযরত আবু হুরায়রা মনে মনে ভাবছেন আল্লাহর নবী যদি দুধটা আমাকে দেয় এই এক পেয়ালা দুধে আর কি হবে এ তো আমার পেটের এক কোণায় পড়ে থাকবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন আস্তে আস্তে করে যাও আসাবে সুফফাতে যত লোক রয়েছে সমস্ত লোকগুলোকে আমার বাড়িতে ডেকে আনো আবু হুরায়রা একটু ইতস্তবত করলেন যে এক পেয়ালা দুধ অথচ আসাবে সুফফাতের লোকগুলোকে আবার আপনি কেন ডাকতে বলছেন আবু হুরায়রা বলেন আল্লাহ নবীকে নিয়ে আমরা ছিলাম আসাবে সুফফার লোক সহ টোটালে 70 জন মানুষ আল্লাহর নবী একটা একটা লোকের হাতে পিয়ালা তুলে দিলেন আর বললেন পান করতে লেগে যাও ওই লোকটা পান করে নিল আবার দ্বিতীয় জন মানুষকে দিলেন বিশ্ব নবী আবার সে পান করে নিল আর একটা মানুষকে দেওয়া হলো সেও পান করে নিল আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দিকে তাকিয়ে বলছে আবু হুরায়রা এবার তুমি পান করতে বাকি আছো আর আমি পান করতে বাকি আছি ও আবু হুরায়রা তুমি এবার পান করো আবু হুরায়রা একবার পান করলেন আল্লাহর নবী বলছেন আবার পান করো আবার একবার পান করলেন বিশ্ব নবী বলছেন আবার পান করো আবু হুরায়রা বলছেন দয়ার নবী গো আমি আর খেতে পারছি না পেট আমার পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহর নবী নিজে পান করলেন দুধ ছিল মাত্র এক পেয়ালা দুধে 70 জন মানুষ পান করলো তার পরেও দুধ যেমন কার পিয়ালাতে তেমনই রয়েছে আপনাকে বোঝাতে চাইলাম বাড়িতে যদি অসহায় মানুষদেরকে নিয়ে আসেন গরিব দুস্থদেরকে যদি ডেকে আনেন বাড়িতে যদি এক পিয়ালা গোস্ত থাকে বাড়িতে মুড়ি চিনি যাই কিছু থাকবে আপনি যদি এতিম অসহায় দুস্থ মিসকিনদেরকে খেতে দেন আল্লাহ আপনার তরফ থেকে নিজের তরফ থেকে আপনার রুজিতে আল্লাহ বরকত ঢেলে দিবেন বরকত ঢেলে দিবেন